দেশ থেকে পালিয়েও রক্ষা পেলেন না পাকিস্তানের দুঃসাহসী অনুসন্ধানী সাংবাদিক আরশাদ শরীফ তাকে কেনিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ এটিকে ভুলক্রমে হয়ে যাওয়া একটি ঘটনা বলে জানিয়েছে পাকিস্তানের এ টিভিতে একটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি দুই মাস আগে ইমরান খানের ঘনিষ্ঠ ব্যক্তি শাহবাজ গিলকে নিয়ে একটি অনুষ্ঠান করেন তিনি সেখানে শাহবাজ গিল সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন সেই ঘটনার পর সাংবাদিক আরশাদ শরীফের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় তাকে চাকরিচ্যুত করে এ আর এরপর গ্রেফতার ও হয়রানি থেকে বাঁচতে প্রথমে দুবাইয়ে এবং পরবর্তীতে কেনিয়ায় যান আরশাদ সেখানেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় তিনি লিখেছেন আমি আরশাদ শরীফের হত্যাকাণ্ডে স্তম্ভিত সত্য বলার জন্য জীবন দিয়ে মূল্য দিয়েছে সে তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং লুকিয়ে থাকতে হয়েছিল কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য বলা অব্যাহত রেখেছিল শক্তিশালীদের মুখোশ উন্মোচন করেছিল আজ পুরো দেশ তার মৃত্যুতে শোক জানাচ্ছে আরেকটি টুইটে ইমরান খান লিখেছেন আমরা রাষ্ট্রীয় বর্বরতায় পতিত হয়েছি যারা সত্য প্রকাশে সাহস দেখায় ও ভুলগুলো তুলে ধরে তাদেরকে দমন করা হচ্ছে